Mamun. DJ Mamun. DJ Mamun. DJ Mamun. DJ Mamun. তো ভিউয়ার সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দারুণ একটি ট্রিক শেখাবো, কিভাবে আপনারা আপনার নামের উপরে ডিজে গান তৈরি করবেন। শুধুমাত্র আপনার নাম লিখবেন, আপনার নামে ডিজে গান তৈরি হয়ে যাবে, এবং আপনারা যে কোনো গানের মাঝে আপনার নাম অ্যাড করে দিতে পারবেন। গানটি যখন প্লে হবে তখনই আপনার নামটি উচ্চারণ হবে ডিজে মিউজিকে। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা ডিজে গান তৈরি করবেন জানতে হলে ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। তো ভিউয়ার, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একটি বেল আইকন আসবে, ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, ডিজে মিউজিক তৈরি করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, তবে অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পাবেন না। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা মিউজিকটি তৈরি করবেন। যখন আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, টিক ইন্টারফেস এরকম আসবে। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে, আপনারা লেখাগুলো এখানে দেখতে পারবেন। তো আপনারা উপরে অপশনটা পেয়ে যাবেন, সর্বপ্রথম একটি অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট মিক্সিং, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ চাচ্ছে, আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আবার অ্যালাউ করতে হবে আপনাদের। তো অ্যালাউ করার পরে স্টার্ট মিক্সিং, এখানে আপনাদের অ্যাগেন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো মিউজিক আছে প্রত্যেকটি মিউজিক এখানে শো করছে, ঠিক এইভাবে আপনার মিউজিকগুলো এখানে শো করবে। এখান থেকে আপনারা যে কোনো মিউজিক সিলেক্ট করে নিতে পারবেন, এখানে যে কোনো মিউজিকে আপনার নাম অ্যাড করে দিতে পারবেন। যখন গানটি কেউ প্লে করবে অথবা আপনি প্লে করবেন, শুনতে পারবেন আপনার নামটি উচ্চারণ হবে ডিজে মিউজিকের মাঝে। তো এখান থেকে আমি এক্সাম্পল হিসাবে একটি মিউজিক নিয়ে দেখাচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, যখন আপনারা মিউজিকে ক্লিক করবেন একটু লোডিং হবে, একটু সময় নিতে পারে, আপনারা জাস্ট অপেক্ষা করতে হবে। তবে অ্যাপ্লিকেশনটি যেহেতু ফ্রি, এখানে কিছু অ্যাড আসতে পারে, অ্যাডগুলো জাস্ট এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন। তো অ্যাডটি কাটার পরে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেস ঠিক এরকম আসবে। আসার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন পাবেন, এখানে হলো। তো যখন আপনার গান সিলেক্ট হয়ে যাবে, এখানে আপনারা প্রথমে একটি অপশন দেখতে পাবেন, রেকর্ড ইউর ডিজে নেম ইউজ মাইক, আপনারা এই অপশনটাতে এখানে ক্লিক করতে হবে। তবে এছাড়াও আমি আরেকটি সিস্টেম আমি আপনাদের দেখাবো, যদি আপনারা অনলাইন থেকে নিতে চান আপনার নামের উপরে ডিজে সাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন বেস্ট অনলাইন ভয়েস, এখান থেকেও নিতে পারবেন আপনার নামের উপরে যে কোনো ডিজে সাউন্ড। তো আমি প্রথমটি আগে আমি আপনাদের দেখাচ্ছি, তারপর আমি দেখাবো দ্বিতীয়টি। তো প্রথমে ক্লিক করে নেবেন রেকর্ড ইউর ডিজে নেম ইউজিং মাইক। তো এখান থেকে যদি আপনারা রেকর্ড করে ইউজ করতে চান যে কোনো গানের মাঝে, তাহলে এখানে রেকর্ডে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি মাইক চলে আসছে, আপনারা জাস্ট ওই মাইকটিতে ক্লিক করে দেবেন। যখন আপনারা ক্লিক করবেন এখানে রেকর্ড স্টার্ট হয়ে যাবে, আপনারা সাথে সাথে বলে দেবেন আপনার নামটি ডিজে মামুন, ঠিক এভাবে বলে দেবেন। তো নামটি বলার পরে আবার আপনারা এই মাইকে এখানে ক্লিক করে দেবেন। তো রেকর্ড আপনার শেষ হয়ে গেলে ঠিক এরকম আসবে, আসার পরে এখানে আপনারা প্লে করে শুনতে পারবেন আপনার ভয়েসটি কেমন রেকর্ড হয়েছে। তো প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন ইনপুট গেইন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন 0.9, এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আউটপুট গেইন 0.6, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন 0.9। তো 0.9 সিলেক্ট করার পরে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ডেলাইট 110, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করে নেবেন 400। সিলেক্ট হয়ে গেলে এখানে আপনারা আবার এটাকে প্লে করে শুনতে পারবেন কেমন শোনা যায়। আর যদি আপনারা এখান থেকে সেভ করে দিতে চান গানের সাথে, তাহলে এখানে ইউজ এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে এখানে আপনারা আবার প্লে করে শুনতে পারবেন কেমন শোনা যাচ্ছে, গানের সাথে প্লে হচ্ছে আপনার নামটি। তো এখানে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সং ভলিউম, এটাকে এইভাবে ফুল বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে আর কিছু করবেন না, এই যে দেখতে পাচ্ছেন 192 kbps, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সবার নিচেরটা সিলেক্ট করবেন 320। তো সিলেক্ট করার পরে আপনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কীভাবে সেভ করবেন, গানটি তৈরি করবেন,
তো গানটির মাঝে আপনার নামটি উচ্চারণ হবে। এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট মিক্সিং, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাকে সময় অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠছে, এখানে যখন আপনার 100% হয়ে যাবে তখনই আপনার গানটি আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে, তখনই আপনারা শুনতে পারবেন। তো আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি অনলাইন থেকে আপনার নামের উপরে ডিজে সাউন্ড কীভাবে নেবেন। এখান থেকে ব্যাকে আসুন। তো ব্যাকে আসার পরে এখানে আমি আপনাদের দেখাচ্ছি 3 নম্বরটি বেস্ট অনলাইন ভয়েস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে সবার উপরে একটি অপশন আসছে, দেখতে পাচ্ছেন সার্চ বক্সে লিখে দিবেন আপনার নাম। তো নাম লেখার পরে এখানে সাবমিট করে দেবেন। আপনার নামের উপরে যদি কোনো ডিজে মিউজিক থাকে এখানে দেখবেন সরাসরি চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন যখন আমার নাম লিখে সার্চ করছি, তো দেখতেই পাচ্ছেন আমার নাম লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো নাম চলে এসেছে। এখান থেকে আপনারা যে কোনো একটি নাম সিলেক্ট করে নিতে পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা জাস্ট ফলো করুন। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা নাম লিখে দিবেন, ডিজে আপনার নাম লিখে দিবেন, আমি লিখে দিচ্ছি ডিজে মামুন। তো এখান থেকে প্লে করে আপনি শুনতে পারবেন। তো আমার নামের উপরে ডিজে মিউজিক ভয়েস রয়েছে। অনলাইন থেকে আপনারা ঠিক এভাবে সার্চ করে খুঁজে নেবেন আপনার নাম লিখে। তো যখন আপনার এভাবে লেখা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইউজ, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সং ভলিউম, এখান থেকে আপনারা এটাকে বাড়িয়ে নেবেন ফুল। নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন 192 kbps, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন 320। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মিক্সিং, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবং আপনারা মিউজিকটি কোথায় খুঁজে পাবেন আপনার ফোনের মাঝে আমি আপনাদের দেখাচ্ছি। চলে যাবেন আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে। তো ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যদি আপনার মোবাইলে কোনো এসডি কার্ড থাকে অথবা ফোন মেমোরি, ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলেন ওই অ্যাপ্লিকেশনের নামের উপরে একটি হোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ডিজে নেম মিক্সার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা যে মিউজিকটি তৈরি করেছেন আপনার নামের উপরে এখানে মিউজিকটি শো করবে, এখান থেকে আপনারা মিউজিকটি শুনতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো আপনারা অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন। তো ভিউয়ার, যখন আপনারা ভিডিওটা প্লে করে দেখবেন, প্লে করার সময় আপনারা ডিসক্রিপশন বক্সে একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে আপনারা ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটি সরাসরি ইনস্টল করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন।